নমস্কার সবাইকে, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম বার্বাডোস ব্রিজ টাউনে। আজকে সাত দিন হলো আমাদের এই ট্রিপটা, অনেক লোকে ফিরে যাচ্ছে, তাই দেখুন এদের এখানে মালপত্র সব জাহাজ থেকে নেমে জড়ো করে রাখা হয়েছে। এগুলো ডাইরেক্ট প্লেনে চলে যাবে, মানে আলাদা করে এয়ারপোর্টে গিয়ে চেক ইন করার দরকার নেই, এগুলো ডাইরেক্ট প্লেনে চলে যাবে একদম সোজা হিথ্রো বার্মিংহাম গ্যাটউইক, যে যেখান থেকে তারা ফ্লাইট ধরেছে সেখান অবধি চলে যাবে। এখন যাচ্ছি আমরা নিয়ারেস্ট বিচে। ব্রিজ টাউন পোর্ট থেকে বেরিয়ে এখন আর কি আমরা বিচের দিকে যাচ্ছি। পোর্ট থেকে বেরিয়ে এখনো হাঁটছি, প্রায় 15 মিনিট হয়ে গেল, এখনো হাঁটছি টুয়ার্ডস দ্য বিচ। এই সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ক্রস করে ডান দিকে গেলে আমার মনে হয় ওখানে বিচটা ওদিকে কোথাও একটা হবে। আর দোকানপাট সব কিছুই বন্ধ, প্রায় এখন 10টা বাজতে চললো কিন্তু সব কিছুই বন্ধ এখন, অবশ্য আজকে রোববারও এখানে তাই জন্যই হয়তো। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার, আর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার থেকে সোজা এগিয়ে গেলেই আর কি বিচটা। এখনও হাঁটছি আর হয়তো 3-4 মিনিটের মধ্যে বিচে পৌঁছে যাব। ফাইনালি বিচে এসে গেছি। এখানে বিচের মধ্যে হর্স রাইড করা যায়, এখানে যে একটা ঘোড়া সামনে আছে, আমরা করব না কিন্তু জাস্ট আপনাদের দেখাচ্ছি আর বলে রাখছি। আর এটা হচ্ছে বার্বাডোসের বিয়ার ব্যাঙ্কস, এখানে লেখা আছে দেখুন দ্য বিয়ার অফ বার্বাডোস, যাই না দেখতে পাচ্ছেন কি না। আর বিচটা এখানে খুব সুন্দর, সাদা বালি, নীল জল, তবে আজকে একটু ওয়েদারটা একটু খারাপ, খুব হাওয়া দিচ্ছে আর বড় বড় ঢেউ, নামবো আমরা একটু পরে জলে। বালিটা এতটাই নরম পুরো একদম পাউডারের মতো। বড় একটা ওয়েভ এলো, একটা একটা আমরা সমুদ্র থেকে বেরিয়ে এখন জাহাজের দিকে হাঁটছিলাম, কিন্তু এই যে ব্রিজটা হেঁটে পার হতে হয় জানতাম না, সেটা খোলে বন্ধ হয় আর কি, তো এখন বন্ধ হচ্ছে ব্রিজটা, তারপর আমরা ক্রস করবো আর বাঁদিকে হেঁটে গেলে আর কি 20 মিনিটের হাঁটা আমাদের জাহাজ। আবার বেরিয়ে পড়েছি এখন জাহাজ থেকে, এখন যাচ্ছি হচ্ছি পপ কুইন রিয়ানার বাড়ি দেখতে, যেখানে আর কি জন্ম হয়েছিল আর কি, মানে এখন আর থাকে না এখানে, কিন্তু যাই হোক বার্বাডোসে এসেছি আর রিয়ানার বাড়ি দেখবো, এরকম হয় নাকি। তো আর মনে হয় 8-10 মিনিটের হাঁটা, পৌঁছে আরেকটা না হয় ভিডিও করবো। প্রায় এসে গেছি রিয়ানা ড্রাইভ, আর এই রাস্তাটা দিয়ে গেলে আর 1-2 মিনিটের হাঁটে আর কি, দেখা যাক। প্রায় পৌঁছে গেছি, আর 3-4টে বাড়ি পরেই হয়তো। হ্যাঁ, প্রচুর জাল ফাল দিয়ে ঘেরা, ভেতরে ঢোকার কোনো চান্সই নেই, তো বাইরে থেকে দেখাচ্ছি। রিহানার বাড়ি দেখে এখন আমরা আবার হেঁটে ক্রুজ শিপের দিকে ব্যাক করছি, ঠিক কিন্তু আমার বাঁদিকে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন এসোর, ঠিক তার পিছনে দেখুন ওটা কেনজিংটন ওভাল ক্রিকেট স্টেডিয়াম বার্বাডোসে ব্রিজ টাউন, এই যে শহরটার নাম, এই যে স্টেডিয়ামটা, ভেতরে আর ঢুকছি না স্টেডিয়ামে, এখন হয়তো ঢুকতে দেবেও না,
তা বাইরে থেকে একটা ভিডিও করে নিলাম। জানাবেন ব্লগটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করবেন যদি এখনও করে না থাকেন চ্যানেলটা। আমরা পোর্ট এরিয়া ব্যাক করে ফিরে এসেছি রিহানার বাড়ি থেকে। তো এখন আমরা এখানে জাস্ট এখানে ব্যাগ চেক হবে, পাসপোর্ট ফাসপোর্ট কিছু দেখাতে হয় না। আর তারপরে আমরা পোর্টে মানে জাহাজে ফিরে যাব। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যদি এখনও না করে থাকেন। আর টাটা, আপাতত দেখা হবে পরে আপনাদের সাথে।